হাইকোর্ট অ্যাপিল বিভাগের রায়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেও আসে, তাতে করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কোনো ধরনের তারা এর মাধ্যমে কোনোভাবেই অ্যাফেক্টেড হবেন না, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন কনটেক্সটে গঠিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা কনটেক্সটে যখন দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, এবং দেশের প্রধানমন্ত্রী তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য আর বাংলাদেশে অ্যাভেলেবল ছিলেন না, এবং একটা পদত্যাগের কথা পত্রের কথা উঠেছে। পদত্যাগ পত্রের ব্যাপারেও আমার বক্তব্য হলো, এটা আমি সিনিয়র আইনজীবী হিসাবে বলছি, পদত্যাগ পত্রের ব্যাপারেও আমার কথা হলো, পদত্যাগ পত্র উনি দিয়েছেন কি দেন নাই এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। বর্তমান সরকারের সাংবিধানিকতা এবং বৈধতার ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছেন কি দেন নাই এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কারণ উনি পালিয়ে গেছেন এবং উনি পালিয়ে যাওয়ার পরে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য বাংলাদেশে আর অ্যাভেলেবল ছিলেন না। এর ফলে যেটা বাংলাদেশে হয়েছে, একটা গভীর সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে, এবং বাংলাদেশের গত 52 বছরের ইতিহাসে এত গভীর সাংবিধানিক শূন্যতা আর কখনো তৈরি হয়নি, এবং এই সাংবিধানিক শূন্যতা পূরণ করার জন্য আমাদের সংবিধানে অনেকগুলো নীতি আছে, আমাদের সাংবিধানিক আইন, কিন্তু সাদা বইটাতে যেটুকু কথা লেখা আছে সেইটুকুই না। হ্যাঁ, আমি একটা নিবন্ধ লিখে ওটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে সাংবিধানিক আইন এই সাদা বইটার চেয়ে অনেক ব্যাপক। সাদা বইটাতে অনেক কিছু লেখা আছে, 58 ধারা আছে, পদত্যাগের কথা আছে, পদত্যাগ পত্রের কথা আছে, কিন্তু সাংবিধানিক আইন আরও অনেক বিস্তৃত, এটা আরও অনেক ডক্ট্রিন ইনক্লুড করে, যেমন সাংবিধানের মূল কাঠামো ডক্ট্রিন। এটা আপনারা যারা আইন বিষয় কভার করেন আপনারা খুব ভালো করে জানবেন, যেমন আমরা এখন ত্রয়োদশ পঞ্চদশ সংশোধনী নিয়ে মামলা করছি, এগুলো সংসদের আইন, কিন্তু আমরা বলছি যে এগুলো মূল কাঠামোর পরিপন্থী। মূল কাঠামো শব্দটা বাংলাদেশ সংবিধানেই ছিল না, পঞ্চদশ সংশোধনীতে 2011 সালে প্রথমবার মূল কাঠামো শব্দটা লিখিত সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু মূল কাঠামো আমাদের সাংবিধানিক আইনের অংশ আরও বহু আগে থেকে, 1980 দশক থেকে। 1989 সালে যে অষ্টম সংশোধনী মামলা হয়েছিল, অষ্টম সংশোধনী বাতিল করা হয়েছিল, তখন মূল কাঠামোর প্রয়োগ করা হয়েছিল, এবং উপমহাদেশে আরও অনেক আগে থেকে এই মূল কাঠামো তত্ত্ব প্রয়োগ করা হয়েছিল। এটা একটা উদাহরণ হিসাবে বললাম যে একটা জিনিস সংবিধানে না লেখা থাকলেও সেটা সাংবিধানিক আইনের অংশ হতে পারে, সেরকম আমি সাংবিধানিক শূন্যতার কথা বলছিলাম, প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া থেকে উদ্ভূত সাংবিধানিক শূন্যতা। এই সাংবিধানিক শূন্যতা পূরণ করার জন্য আমাদের একটা ডক্ট্রিন আছে, এটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি বলে, এবং এটা আমাদের আপিল বিভাগের অনেকগুলো রায়ে স্বীকৃত। সর্বশেষ 16তম সংশোধনী মামলার রায়ে এটার কথা আছে, ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে এটার কথা আছে। কাজেই এই যে একটা গভীর সাংবিধানিক শূন্যতা, এটা আপনি কিভাবে পূরণ করবেন? সংবিধানের লিখিত কোনো ধারায় আপনি এটার কোনো সমাধান পাবেন না, এটাকে আপনার পূরণ করতে হবে ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে, যেটাও সাংবিধানিক আইনের একটা অংশ। এবং ওই ডক্ট্রিন কি বলে, যে যদি এরকম একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়, সেটা পূরণ করার জন্য যা কিছু যুক্তিযুক্ত দেশের শান্তি স্থিতিশীলতা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা কিছু প্রয়োজন সেটা করা যাবে, এবং সেটা করার জন্যই 8ই অগাস্ট একটা সরকার গঠিত হয়েছিল, যাতে করে দেশে ল অ্যান্ড অর্ডার বজায় থাকে। এবং সেই সরকারের আরেকটা ভিত্তি কিন্তু সংবিধানের 7 ধারাও, যেখানে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস। এবং সেই সরকারের আরেকটা সাংবিধানিক এবং বৈধতার ভিত্তি কিন্তু বিপ্লব, যে একটা বিপ্লবের মাধ্যমে জনগণ তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই সরকার হয়েছে। কাজে এই সরকার বাতিলকৃত ত্রয়োদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা তার আলোকে গঠিত হয় নাই, এটা সম্পূর্ণ ভিন্ন একটা সরকার ব্যবস্থা, এটা একটা সাংবিধানিক শূন্যতা থেকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে গঠিত হয়েছে, এটা ত্রয়োদশ সংশোধনী অন্তর্বর্তীকালীন সরকার না। কাজে ত্রয়োদশ সংশোধনী যদি আপিল বিভাগের মামলা এবং হাইকোর্ট বিভাগের মামলা দুই মামলাতেও ফিরে আসে,
এটা এই সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা ফিরে আসবে পরবর্তী নির্বাচনটা তখন হবে এই তত্ত্ব। এখন যে সরকার আছে তারা নির্বাচন করবেন।